ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমাদের সবাই ভালো আছে? আমিও ভালো আছি। আর দেখো, স্নান টান করে একদম কি বলবো, কী সেজে দাঁড়িয়ে আছি। জিন্স টপ তো তোমরা কখনো দেখো নি, আর এই আজকে প্রথম মনে ফার্স্ট টাইম দেখলে না। মাঝে মধ্যেই পড়ি, কিন্তু সেটা ঘুরতে গেলেই পড়ি। জিন্স তো পরি কিন্তু টপ পরা হয় না। তো আজকে এখানে এসেছি, দেখো তোমরা তো বললাম পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে, তো পুরীতে এখানে চলে এসেছি আমরা। আজকে নন্দনকাননে এখানে এসেছি, আর এখানে আমাদের রান্নাবাড়াটা হচ্ছে, সকালে স্নান টান করা হয়ে গেছে। আর দেখো, এখানে এসে আর একটা জিনিস খেয়াল করেছে যে এখানে সবাই নিরামিষভোজী, বেশিরভাগ নিরামিষভোজী। আর কৃষ্ণ মন্দিরে দেখি তো সবাই মানে তিন জায়গায় রান্না হচ্ছে। তো আর কৃষ্ণ মন্দিরের দিকে তো সব আলাদা, আমাদের জন্য আলাদা রান্না হচ্ছে। এই দেখো, এখানে রান্না হচ্ছে, মানে তিন জায়গায় রান্না হচ্ছে। সব কৃষ্ণ মন্দির দেখি তো সব আলাদা আলাদা খায়, মানে নিরামিষ তারা খাবে। এই যে একটা টিম, মহিলা টিম, এই যে এখানে টিম দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি, কেউ কেউ স্কিপ করবে না, তাহলে খুব খুব প্রিয় মানে এত ভালো জিনিস তোমরা দেখতেই পাবে না। সত্যি কথা বলতে, নন্দনকানের যে জিনিসগুলো তোমরা কেউ মানে যারা দেখেছো তারা তো জানো কি সুন্দর, চোখের দেখার দৃশ্যটা আলাদাই ব্যাপার। আমি যতটা বলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, পুরো সমস্ত জিনিসটা তোমাদের দেখতে পাবে। আর এই দেখো, এই যে আমার এই যে এই মাসিমণির সাথেই আমরা এসেছি, মা এই মাসিমণির সঙ্গে বছর তিন চারবার ট্যুর করে। তো এইবার উনি ধরে বাধে আমাদের সঙ্গে নিয়ে এসছে। দেখো সবাইকে দেখাচ্ছি বাসে, আমরা বাসে করে সব এসেছি। এখানে সব না, দূর দূরান্তের লোকজন, সব মুর্শিদাবাদের লোকজনও এসছে। তো খুব মজা হচ্ছে বলতে গেলে বন্ধুরা। কিন্তু একটা সমস্যা হচ্ছে, পায়খানা বাথরুমের খুব সমস্যা হচ্ছে, মানে যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে। এই খোয়াটা খুব বাজে জিনিস। আর এই যে চলে এসেছি ফাইনালি, সেজে গুজে একেবারে চলে এসেছি নন্দনকাননের ভিতরে ঢুকে গেলাম। আর এখানে কী বলতো, কুড়ি মেয়ের নিয়েছে 10 টাকা, আর আমাদের দুজনে নিয়েছে 50 টাকা করে। আর একটা এখানে হচ্ছে কি, জলের বোতল নিয়ে কেউ ঢুকতে দেয় না, কারণ এখানে প্লাস্টিক ফেলা মানে বর্জনীয়, মানে ফেলতে নেই আর কি। তো তার জন্যই আর কি প্লাস্টিক ফেলে দিয়ে তারপর আর রাখলেও ওখানে মানে 50 টাকা এন্ট্রি করতে হয়। তো বন্ধুরা, এই দেখে আমার এতটা ভালো লেগেছে, আমি নাচতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছি খুব খুব নাচতে শুরু করেছে। তো বন্ধুরা, তোমরা পুরোটা ভিডিওটা দেখতে লাগো, আর তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো দেখো, এই দেখো কত লোকজন, দেখো মনে কি ঢল নেমেছে লোকের, দেখতে পাচ্ছি লোকজন। তো নন্দনকাননে তোমরা চলে এসে এবার দেখছি, হেঁটে হেঁটেই দেখছি কতটা এরিয়া, অনেক বড় এরিয়া। গাড়ি ভাড়ার কথা বলছিলাম, কিন্তু গাড়ি আমি যে কাকিমের হচ্ছে তুমি যাবেন না, ওই জন্য হলো না। বলছি হেঁটে হেঁটে অনেক কিছু দেখা যাবে, কিন্তু এত বড় এরিয়া হেঁটে হেঁটে দেখা যাওয়া সম্ভব হবে না। ভাল্লুক দেখো, ভাল্লুক দেখো কি সুন্দর, দুটো ভাল্লুক জলে খেলা করছে। ডুমুরের ফুল অদৃশ্য, কোনো দেখা যায় না, আসছে না। তো জুম করেন, জুম করেন, ডুমুরের ফুল। হ্যাঁ দেখো চিতা, হ্যাঁ আমার এই যে জুম করে আছে, জুম করে আসছে চিতা, দেখছো কি সুন্দর। এটা কি আছে, ফ্রিজন বর্ণ, কত বড় বড় এই ওই সাদাটা খুবই বড়, অনেক পুরনো বাঘ। এটাও পুরো বাঘের মতন দেখতে না, গাদের ডুরাকাটা ডাক ওই পাশে একটা এসছে। বাঘগুলো দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু গেলে তো শেষ, সেই বড় বড় বাঘ বলো। ছোট ছোট আর এখানে অনেক বড় বড় খেতে, ওটা বাঘ না,
সে ওটি মেয়েটা, মেয়ে ওটা, হ্যাঁ ওখানে বসে পড়েছে। দেখে মন তোর মন শান্তি, এখানে অনেক টাইগার আছে বললো, দেখে শান্তি মন। জল কোথায়? ওই দিকে দেখি, দেখ গড়াগাড়ি দিচ্ছে। এটা কি প্রাণী কে জানে? হ্যাঁ এবার ভিতরে চ, এ গুলু ওর ভিতরে চ, এর মধ্যে সাপ ঠাপ আছে, সাপ আছে এর মধ্যে চ। সব থেকে বড় তো বন্ধুরা এই যে চলে এসেছে টয় ট্রেনে, একটু উঠার শখ হলো, তো এই দেখো এই টিমের সাথে আমরা উঠেছি, এরাদের আছে কলকাতার পাড়ি, তো এখানে এসে একটু গল্প টল্প করলাম, খুব মজা হলো। তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের বললাম, তোমাদের কত কিছু দেখালাম বলো ফ্রি ফ্রি। তো নন্দনকানে সত্যিই কথা, এত সুন্দর সুন্দর বাঘ, আর এখানে এসে একটু ভাবলাম একটু পোস্ট টোস্ট দিই, তো ওরাও হেসে টেসে দিচ্ছিলো, তা খুব মজা হচ্ছিলো। 20-25 মিনিট আমাদেরকে টয় ট্রেনে করে সারা জঙ্গলটা ঘুরিয়েছে, আর এতটা বড় এরিয়া না, মানে একদিনে কমপ্লিট করা যায় না। আর গাড়িতে ভাড়া করলে আমাদের খুব ভালো হতো, কিন্তু ওটা আবার কাকিমা ছিল, কাকিমার জন্য দেখা হলো না। তো বন্ধুরা এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ আছে, তো এখানে আর কবে আসবো জানি না, তো আসতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার। আর এই মেয়েটা সবচেয়ে ভালো কথা, ছবি তুলে বলে আমার কাছে, আমি বলেছি আমার বরকে ছবি তুলতে, ও আমার কাছে এসে তুলেছে, খুব ভালো লেগেছে।